Dear audience, welcome to my new video. Ask a gem meeting from a review curbo, Tarnamoche, Natsar E400IU. The Amar Alasun Taxuskaruk at a generic name, Eti Kibabe, Okon, Kunkun Somshe Grohon Krajabe, Kunkun Somshe Grohon Krajabin, Gorba, Ostawa, Selmankle, Ishokol, Othoni Alasunaguru, Thai beauty, Shurutaki, Shashpurun, Degben, Abong, Judy Abner, sexually, Kuno Somshe Teketake, the Holy Eusuti, Grohone, Abner, Shampuno, Niramoi. তে সাহায্য করবে এই ওষুধটি সঠিক নিয়মে গ্রহণ করলে তো এই ওষুধটি ইনুমেট ইনহেল পাওয়াজাত করে থাকে এটির জেনেরিক নাম হচ্ছে ভিটামিন ই তো অনেকের প্রশ্ন যে ভিটামিন ই ক্যাপ অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুল গ্রহণের জন্য ক্ষেত্রে কি কি ধরনের উপকার পাওয়া যায় অথবা এটি গ্রহণে কি কি ক্ষতি হতে পারে আবার অনেকে বলেন এটি গ্রহণে যদি জৈন ক্ষেত্রে কোনো উপকার হয় তবে কতদিন খেলে ভালো ফলাফল পাওয়া যাবে অথবা কি কি নিয়ম ফলো করে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে তো প্রথমে বলে নিচ্ছি যে এই ই ক্যাপ অর্থাৎ ভিটামিন ই ন্যাচারালি ওষুধটি জৈন ক্ষেত্রে একটি মহা ওষুধ আর যারা ভিডিওটি ওয়াচ করছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে জৈন জীবনে অনেক উপকৃত হবেন আশা করি অনেক পুরুষ রয়েছে মিলন করতে মন চায় কিন্তু পেনিস বা লিঙ্গ দাঁড়ায় না বা লিঙ্গ শক্ত হয় না আর এই সমস্যাটি হয় ভিটামিন ই এর অভাবে তাই যাদের এই সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করলে সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থাৎ ন্যাচারালি এই ক্যাপসুলটি গ্রহণ করা করতে পারে আবার দেখা গেছে অনেক পুরুষের পেনিসে ভালোভাবে রক্ত চলাচল করতে পারে না আর তাই লিঙ্গ রডের মতো শক্ত হয় না এবং এতে সেক্স করতে সমস্যা হয় তাই এই সমস্যা থেকে বাঁচতে এই ন্যাচারালি ওষুধটি গ্রহণ করা যেতে পারে এবং যে সকল পুরুষদের ধাতু পাতল বা কম তাই সন্তান হয় না এই কারণে ওই সকল পুরুষেরা এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন ই ন্যাচারালি ওষুধটি সেবন করতে পারবে অর্থাৎ বীর্য যে সমস্যা রয়েছে তারা এই ওষুধটি গ্রহণ করতে পারবে আর যে সকল যুবক বা পুরুষ বিয়ের আগে অনেক বেশি হস্তমৈথুন করেছেন এর ফলে বিয়ের পর লিঙ্গ ঠিকঠাক মতো দাঁড়ায় না বা শক্ত হয় না কোনোভাবেই তারা এই সমস্যা থেকে বাঁচতে প্রতিদিন ন্যাচারালি 400 আইইউ একটি ক্যাপসুল রাতে সেবন করতে পারেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবে আবার যে সকল পুরুষ তার স্ত্রী বা পার্টনার এর সাথে বেশিক্ষণ সেক্স করতে পারে না 2-5 মিনিট করার পর বীর্য চলে আসে ওই সকল পুরুষ এই সমস্যা থেকে বাঁচতে এই ওষুধটি গ্রহণ করতে পারবেন আর যাদের বীর্যের অভাব অর্থাৎ সেক্স করার পর ফিল হয় কিন্তু বীর্য বেরিয়ে হয় না তারা এই সমস্যা থেকে বাঁচতে এই ন্যাচারালি ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন যে সকল পুরুষেরা নারী মহলে একদমই টিকতে পারেন না তারা এই ওষুধটি একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন আপনার সেক্সুয়াল লাইফে পাতলা বীর্যকে ঘন করতে এই ওষুধটি গ্রহণ করা যেতে পারে যাদের বীর্যের সমস্যা রয়েছে অর্থাৎ পাতল বাচ্চা হচ্ছে না তার কারণে তাই এই পাতলা বীর্যকে ঘন করার জন্য এই ওষুধটি গ্রহণ করা যেতে পারে আর এই ওষুধটি আরও কিছু গুরুত্বপূর্ণ রোগে গ্রহণ করা যায় যেমন অন্ত্র হতে ভিটামিন ই অপর্যাপ্ত শোষণের কারণে দেহে ভিটামিন ই এর অভাব পূরণে অর্থাৎ অন্ত্র হতে ভিটামিন ই যখন অনেক বেশি শোষণ করে ফেলে তখন আমাদের দেহে ভিটামিন ই এর ঘাটতি থাকে তখন এই ই ক্যাপ অর্থাৎ ভিটামিন ই ন্যাচারালি ওষুধটি আমরা গ্রহণ করতে পারবো ত্বক ও চুলের সৌন্দর্য বর্ধনে এই ওষুধটি আমরা গ্রহণ করতে পারবো অনেক সময় ত্বকে অথবা চুলের সমস্যা হলে চুলের মধ্যে এই ওষুধটি ডাক্তারে লাগানোর জন্য বলে তাহলে আমাদের যদি চুলে অথবা ত্বকে সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এই ন্যাচারালি ওষুধটি আমরা গ্রহণ করতে পারবো অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে আমরা গ্রহণ করতে পারবো অ্যান্টি অক্সিডেন্টকে অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরের মধ্যে ত্বকের মধ্যে একটি ভিটামিন রয়েছে আর এই অ্যান্টি অক্সিডেন্টের ঘাটতি হলে চুল অথবা ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই এই ন্যাচারালি ওষুধটি গ্রহণ করলে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট লেভেলটি বৃদ্ধি পাবে তখন আর আমাদের চুল অথবা স্কিনে তেমন কোনো সমস্যা হবে না ভিটামিন ই এর অভাবজনিত হিমোলাইটিক চিকিৎসায়ও এই ওষুধটি গ্রহণ করা যেতে পারে আর এই ওষুধটি অর্থাৎ ন্যাচারালি এই ক্যাপসুলটি থেরাপিউটিক ব্যবহার করে থাকে থেরাপিউটিক বলতে থেরাপিতে ব্যবহার করা হয়ে থাকে যেমন নাকি কার্ডিওভাস্কুলার রোগে এই ওষুধটি দিয়ে থাকে ডাক্তার যখন থেরাপি দিয়ে থাকে তখন এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকে অক্সিজেন থেরাপিতেও এই ওষুধটি দিয়ে থাকে খাদ্য ঘাটতিজনিত অপুষ্টি প্রতিরোধ এই ন্যাচারালি ওষুধটি ডাক্তার দিয়ে থাকে তো এখন আলোচনা করব এই ওষুধটি আপনারা কীভাবে সেবন করবেন তো তার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই যারা আমার এই ভিডিওটি ওয়াচ করছেন প্লিজ একটি লাইক করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বুঝবো যে ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন
বলবো যে এই ওষুধটি কোন কোন রোগে কিভাবে আপনারা গ্রহণ করবেন। তো যাদের লিঙ্গ দাঁড়ায় না তারা প্রতিদিন সকালে 200 IU এর একটি ক্যাপসুল দুধ দিয়ে বা পানি দিয়ে সেবন করবেন এবং রাত্রেবেলায়ও সেম নিয়মে 200 IU এর ক্যাপসুল দুধ বা গরম পানি দিয়ে সেবন করবেন, তাহলে আপনার সমস্যাটি সলভ হয়ে যাবে। যারা দীর্ঘ সময় সেক্স করতে চান তারা প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে 400 IU একটি ক্যাপসুল দুধ বা পানি দিয়ে সেবন করুন, তা গরম হতে হবে, তাহলে ভালো একটি ফলাফল পাবেন। আর যাদের বীর্যে সমস্যা রয়েছে তারা প্রতিদিন রাত্রে 200 IU এর একটি ক্যাপসুল গ্রহণ করে নেবেন দুধ দিয়ে। আর যাদের থেরাপির সমস্যা রয়েছে অর্থাৎ থেরাপি দেয় যাদেরকে ভিটামিন ই এর ঘাটতি রয়েছে, তারা প্রতিদিন রাত্রে 400 IU এর একটি ক্যাপসুল দিনে রাত্রেবেলায় খেয়ে নেবেন, তাহলে এইভাবে 3 মাস গ্রহণ করবেন। আর আশা করি এই নিয়মে 3 মাস এই ওষুধটি গ্রহণ করলে আপনাদের জীবনে খুব সুন্দর হয়ে যাবে আর আপনাদের সমস্যা হবে না আশা করি মনে করি। তো যদি সেক্সুয়াল বিষয় অথবা স্বাস্থ্য বিষয়ে ভিডিও পেতে চান আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড হয় সবার আগে আপনি দেখতে পারবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।